সাবস্ক্রাইব করুন আইনা বাংলা চ্যানেলকে এবং বেল আইকনটিতে প্রেস করুন সকল প্রকারের লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ, আপনারা দেখছেন আইনো বাংলা। বন্ধুরা, আমরা যারা নতুন শাওমি ফোন কিনেছি বা আমরা কিছুদিন ধরে শাওমি ফোন ব্যবহার করছি কিন্তু শাওমি ফোনের কোনো ফিচার সম্পর্কে জানি না, আজকে আমরা বন্ধুরা শাওমি ফোনের কিছু ফিচার সম্পর্কে জানব যা আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারব। বন্ধুরা, আশা করি আপনাদের এই ফিচারগুলি সম্পর্কে জেনে ভালো লাগবে। এবং বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি, যদি আপনারা এখন আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো বন্ধুরা, প্রথমে আমরা যে ফিচার সম্পর্কে জানবো সেটির নাম হচ্ছে ওয়াইফাই স্পিড টেস্টার। বন্ধুরা, আমরা যখন আমাদের ফোনে ওয়াইফাই ইউজ করি তখন অনেক সময় কিন্তু আমরা ওয়াইফাইয়ের যে কত স্পিড আছে সেটি জানি না। আমরা কিন্তু আমাদের শাওমি ফোনের মাধ্যমে ওয়াইফাই স্পিড খুব সহজে বের করে নিতে পারবো, এটা কীভাবে, তাই তো? এই জন্য আমাদেরকে যা করতে হবে, অবশ্যই কিন্তু আমাদের ফোনের সাথে ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে। এবং ওয়াইফাই কানেক্টেড থাকার পরে আমাদের যা করতে হবে, আমাদের ফোনে টুলস নামের একটি অ্যাপ ড্রয়ার রয়েছে দেখতে পাচ্ছেন, এই টুলস নামের অ্যাপ ড্রয়ার ওপেন করে আমরা ডাউনলোডস নামের একটি অপশন আপনারা দেখতে পাবেন, ডাউনলোডস দেখতে পাচ্ছেন। এরপর আমরা যা করবো, আমরা উপরের কর্নারে তিনটি ডট দেখতে পাচ্ছেন, তিনটি ডট। আমরা এখন যা করবো, আমরা উপরে সেই কর্নারে তিনটি ডটের মধ্যে প্রেস করব। এবং বন্ধুরা, এই তিনটি ডটে প্রেস করার পরে আমরা দেখতে পাবেন যে টেস্ট ওয়ালেন স্পিড দেখতে পাচ্ছেন আপনারা, টেস্ট ওয়ালেন স্পিড সেটিংয়ের উপরে আমরা কি করব, এই টেস্ট ওয়ালেন স্পিডের মধ্যে প্রেস করব। এবং এই টেস্ট ওয়ালেন স্পিডে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের কিন্তু একটি স্পিড মিটার রয়েছে। এখন আমরা যা করব, নিচে দেখতে পাবেন যে টেস্ট নামের একটি অপশন দেখাচ্ছে, টেস্ট, আমরা এই টেস্টে প্রেস করব। তাহলে কি হবে, আমাদের সেই ওয়াইফাই কানেকশন অনুসারে এই মিটারটি সেই স্পিডটি দেখতে পাচ্ছেন যে পরিমাপ করা শুরু করে দিয়েছে। এবং এটি একটি নির্দিষ্ট পরিমাপ করে আমাদের দেখাবে যে আমাদের ওয়াইফাই স্পিড বর্তমানে কত আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফলাফল কিন্তু দেখাচ্ছে। এভাবে বন্ধুরা আপনারা আপনাদের ওয়াইফাই স্পিড খুব সহজে বের করে নিতে পারবেন এবং বের করার পরে আপনারা ডানে প্রেস করে দিতে পারেন। সো বন্ধুরা, এটি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরে আমরা আরও একটি ফিচার সম্পর্কে জানব এবং এই ফিচারটি হচ্ছে বার্থডে রিমাইন্ডার। বার্থডে রিমাইন্ডার জিনিসটি হচ্ছে যেদিন আমাদের বার্থডে থাকবে সেদিন আমাদের ফোনে আমাদের জন্য একটি স্পেশাল টিউন প্লে হবে এবং এটি শুধুমাত্র আমাদের বার্থডের মধ্যেই প্লে হবে, আমরা কিন্তু এটি আমাদের ফোনে অন্য সময় খুঁজে পাবো না। সো বন্ধুরা, এটি আমরা কীভাবে অন করবো, তাই তো? এই জন্য আমাদের যা করতে হবে, আমাদের আবারও টুলস অ্যাপটি ওপেন করতে হবে এবং আমরা উপরের কর্নারে ক্লক নামের একটি অ্যাপ দেখতে পাবো, দেখতে পাচ্ছেন আপনারা ক্লক। আমরা কি করব, সেই ক্লক অ্যাপটিতে প্রেস করব এবং আমরা এই ক্লক অ্যাপটি ওপেন করব। এবং এই ক্লক অ্যাপটি ওপেন হলে আমরা উপরে রাইট সাইডের কর্নারে তিনটি ডট দেখতে পাচ্ছেন, সেই তিনটি ডটে প্রেস করে আমরা সেটিংসে প্রেস করব। এবং সেটিংসে প্রেস করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে যাব এবং দেখতে পাবেন যে বার্থডে অ্যালার্ম, এটি আমরা অন করে দেব। এবং এটি অন করার ফলে কি হবে, আমাদের মি অ্যাকাউন্টে যে বার্থডে ডেটটি সেট করা আছে সেই বার্থডে ডেট অনুসারে আমাদের ফোনে একটি অ্যালার্ম বেজে উঠবে এবং সেটি শুধুমাত্র আমাদের বার্থডেতে বেজে উঠবে। এছাড়া কিন্তু আমরা অন্য সময় কখনো আমাদের ফোনে সেই অ্যালার্মটি খুঁজে পাবো না, এটি শুধুমাত্র আমাদের বার্থডে স্পেশাল একটি টিউন। সো বন্ধুরা, আশা করি আপনাদের এই ফিচারটিও ভালো লেগেছে। এখন আমরা অ্যালার্ম অ্যাপ থেকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, এরপরে আমরা যেই ফিচারটি সম্পর্কে জানবো সেটি আশা করি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে এবং সেটি হচ্ছে, আমরা যখন আমাদের ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করি তখন কিন্তু অনেকেই চায় যে ভিডিও রেকর্ডিং করার সাথে সাথে কিছু পিকচার ক্যাপচার করতে, এবং কিন্তু আমরা সেই অপশনটি কিন্তু আমাদের ফোনে অনেক সময় পাই না বা আমরা জানি না যে কীভাবে আমরা সেটি অন করব। সো বন্ধুরা, এখন আমরা সেই ফিচারটি আমাদের ফোনে অন করে নিতে পারবো খুব সহজে। সেটি কী হবে, আমরা প্রথমে আমরা আমাদের ক্যামেরা অ্যাপটি ওপেন করেছি দেখতে পাচ্ছেন। এরপর আমরা কী করব, এরপর আমরা আমাদের ভিডিও যে মোডটি রয়েছে ভিডিও মোডটি অন করব এবং আমাদের ভিডিও মোডটি অন করার পরে অপশন দেখতে পাচ্ছেন, অপশনে প্রেস করব এবং উপরের কর্নারে একটি সেটিংয়ের গিয়ার দেখতে পাচ্ছেন, আমরা সেই সেটিংয়ের গিয়ারে প্রেস করব এবং নিচে দেখতে পাবেন যে ইমেজ ক্যাপচার হোয়াইল রেকর্ডিং, এটি আমরা অন করে দেব। এবং এটি অন করে দেওয়ার ফলে আমরা ভিডিও রেকর্ডিং করার সাথে সাথে খুব সুন্দর ছবিও তুলতে পারবো।
সো বন্ধু এখন আমরা সেই ইমেজ ক্যাপচার হোয়াইল রেকর্ডিং এটি অন করে দিলাম এবং দেখতে এখন যদি আমরা ভিডিও রেকর্ডিং শুরু করে দিই দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ডিং কিন্তু হচ্ছে এবং সাথে কিন্তু আমরা পিকচারও ক্যাপচার করতে পারছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু আপনারাও ভিডিও রেকর্ডিং করার সাথে সাথে পিকচারও ক্যাপচার করতে পারবেন আশা করি বন্ধুরা আপনারা এই ফিচারটিও আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা এখন আমরা আমাদের ক্যামেরা অ্যাপটি থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা এরপরে আমরা যে ফিচারটি সম্পর্কে জানব সেটি হচ্ছে কীভাবে আমরা ইনস্ট্যান্টলি আমাদের ফোনের অ্যাপগুলো যে রয়েছে সেই অ্যাপগুলো বা যে কোনো ফাইল শেয়ার করতে পারবো কোনো প্রকারের শেয়ারিটের সাহায্য ছাড়া বা আমাদের ফোনে যদি শেয়ারিট না থাকে তাহলে আমরা কীভাবে আমাদের ফোনের অ্যাপ বা যে কোনো ফাইল ট্রান্সফার করব বন্ধুরা আমাদের সবাই ফোনে কিন্তু একটি অপশন রয়েছে এবং সেই অপশনটির নাম হচ্ছে মি ড্রপ আমরা অনেকেই হয়তো মি ড্রপের কাজ জানি না বন্ধুরা মি ড্রপের কাজ হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি যে কোনো ফাইল আমাদের অন্য যে কোনো সবাই ফোনে ট্রান্সফার করে দিতে পারবো এই জন্য আমাদের যা করতে হবে আমরা যেই ফাইলটি শেয়ার করব প্রথমে আমরা আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে সেই ফাইলটা প্রথমে সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে আমাদের যে ফোনে এই ফাইলটি ট্রান্সফার করব সেই ফোনের মধ্যে আমাদের মি ড্রপ অবশ্যই থাকতে হবে এবং মি ড্রপ থাকার পরে আমরা সেই মি ড্রপ অ্যাপটি ওপেন করব এবং সেই মি ড্রপ অ্যাপটি ওপেন করার পরে আমরা রিসিভে প্রেস করব এবং এখান থেকে সেন্ডে প্রেস করব এবং সেন্ডে প্রেস করার পরে দেখতে পাবেন যেভাবে সার্চিং হবে এবং সার্চিং হওয়ার পরে দেখতে পাবেন যে দেখতে পাচ্ছেন একটি আইকন দেখাচ্ছে সেই আইকনটিতে আমরা প্রেস করব এবং আমরা আমাদের অন্য ফোনে কিন্তু রিসিভে অবশ্যই প্রেস করব শেয়ারিটের মতো অবশ্যই এটা পুরো সম্পূর্ণ শেয়ারিটের মতো দেখতে পাচ্ছেন তো আমরা সেই আইকনটিতে প্রেস করার পর দেখতে পাবেন যে এটি একটু স্ক্যান করবে ছোট একটি আইকন দেখতে পাচ্ছেন যে স্ক্যানিং হচ্ছে সেটি স্ক্যান করার পরে কিন্তু সাথে সাথে দেখতে পাবেন যে নিচে ডান লেখা থাকবে তো আমরা ডানে প্রেস করব এবং বন্ধুরা ডানে প্রেস করার পরে দেখতে পাবেন যে আমাদের ফোনে কিন্তু সেই ফাইলটি আসবে এবং অ্যাকসেপ্ট করতে পারবে এবং দেখতে পাচ্ছেন যে সেই ফাইলটি খুব সহজে এসে পড়ছে এভাবে কিন্তু আমরা খুব সহজে ইনস্ট্যান্টলি আমাদের যে কোনো ফাইল আমাদের অন্য যে কোনো স্বামী ফোনে ট্রান্সফার করে ফেলতে পারবো এবং এই জন্য আমাদের কোনো প্রকারের শেয়ারিটির দরকার হবে না তো বন্ধুরা আশা করি আপনারা এই ফিচারটিও খুব ভালো লেগেছে এখন আমরা নেক্সট যে ফিচার সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমরা অনেক সময় হয়তো বা জানি না যে আমরা আমাদের ফোনের মধ্যে কোন অ্যাপটি বেশি ব্যবহার করছি বা আমাদের ছোট ভাই বোনদের যদি আমরা ফোন দিয়ে থাকি তখন তারা কোন অ্যাপটি বেশি আমাদের ফোনে ইউজ করছে সেটা আমরা জানি না এটি কিন্তু আমাদের ফোনে খুব সহজে বের করতে পারবো এই জন্য আমাদের একটি কোড ডায়াল করতে হবে দেখতে পাচ্ছেন *#*#, তারপরে 4636#*#, তারপরে আবার একটি স্টার প্রেস করব বন্ধুরা আবার বলছি *#*#4636#*#, তারপরে একটি আমরা স্টার প্রেস করব এবং এরপরে কী হবে দেখতে পাবেন যে আমাদের ফোনের ইনফরমেশান সকল ইনফরমেশান এসে পড়বে এরপরে আমরা ইউজার্স স্ট্যাটিক্স নামের একটি অপশন এটি আমরা প্রেস করব তাহলে দেখতে পাবেন যে আমাদের ফোনের মধ্যে কোন কোন অ্যাপটি বেশি ইউজ হয়েছে বা কখন ইউজ হয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা সম্পূর্ণ তথ্য পেয়ে থাকবো দেখতে পাচ্ছেন বন্ধুরা সকল তথ্য কিন্তু এখানে রয়েছে আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন যে আপনাদের ফোনে কোন অ্যাপটি বেশি ব্যবহৃত হচ্ছে বা কোন অ্যাপটি বেশি বার ইউজ হয়েছে বা কোন অ্যাপটি আমরা বন্ধ করে দিতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ব্যাটারি ইউজার বাঁচাতে পারি দেখতে পাচ্ছেন আপনারা ইউজ অনুযায়ী টাইম অনুযায়ী কিন্তু এটি বের করে নিতে পারবেন বন্ধুরা আশা করি আপনারা এই অ্যাপটি আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করে নিতে পারবেন সো বন্ধুরা আশা করি এই অ্যাপটির বা এই ফিচারটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা এখন আমরা যে ফিচার সম্পর্কে জানব সেটির নাম হচ্ছে ডে ক্যালকুলেটর কী তাই তো ডে ক্যালকুলেটর হচ্ছে ধরুন আমাদের একটি মিটিং রয়েছে 10 দিন পরে সো এখন আমাদের সেই ডেটটি 10 দিন পরে কত হবে তা কিন্তু আমরা জানি না এবং এটি বের করার জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্যালকুলেটর নিয়ে বসতে হবে কিন্তু আমরা আমাদের ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজে সেটি বের করতে পারবো যে আজ থেকে 10 দিন পরে বা 100 দিন পরে বা 1000 দিন পরে কত তারিখ কত দিন হতে পারে এই জন্য আমাদের ক্যালেন্ডার অ্যাপটি দেখতে পাচ্ছেন ওপেন করাই রয়েছে এরপর আমরা উপরের 3টি ওটা প্রেস করার পরে আমরা ক্যালকুলেট ডেট নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে প্রেস করব এবং দেখতে পাচ্ছেন যে আজকে থেকে যদি আমি এখন লিখে এখানে যে কোনো দিন আপনারা দেখতে পাবেন 10 দিন 20 দিন 50 দিন যে কোনো দিন আপনারা লিখতে পারেন লিখলে কী হবে আপনাদের সেই কদিন পরে কত তারিখ কত দিন হবে সেটি এখানে শো করবে বন্ধুরা আমি আপনাদেরকে একটি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 25 ডেজ লিখেছিলাম এবং দেখতে পাচ্ছেন 25 ডেজ পরে কত তারিখ হবে তা কিন্তু এখানে সুন্দরভাবে শো করছে এবার কিন্তু আপনার 1000 দিন 2000 দিন 10000 দিন আপনারা লিখতে পারবেন আমি এখানে কিছু বড় সংখ্যা লিখে আপনাদেরকে দেখাচ্ছি
দেখতে পাচ্ছেন 1000 দিন লিখেছি, তো দেখতে পাচ্ছেন যে 1000 দিন পরে কিন্তু 2020 চালু হবে, 23 জুলাই হবে। এভাবে কিন্তু আপনারা আপনাদের কোনো ইম্পর্টেন্ট কাজ 10 দিন পরে বা 1 মাস পরে হলে তা কত তারিখ বা কত দিনে হতে পারে সেটা আপনারা খুব সহজে আপনারা এই ফিচারটির মাধ্যমে বের করে নিতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের নতুন স্বামীদের যারা রয়েছেন তাদের জন্য কিছু এমআইআই টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনারা প্রথমবার আইনো বাংলাতে এসে থাকেন তাহলে অবশ্যই আইনো বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ।